সন্ধ্যা 6টার 20 মিনিট আগে পৌঁছে যান আজ নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায় এবং এই মুহূর্তে বেরিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায় সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সাথে সরাসরি রয়েছেন প্রকাশ সিনহা রয়েছেন প্রকাশ এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে যাচ্ছেন জিজ্ঞাসাবাদ শেষ পুলিশের গাড়ি তুমি দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় 3.5 ঘন্টা পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেলেন আমরা বারবার চেষ্টা করলাম তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য কথা বলার জন্য কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি সিবিআই সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দুদফায় প্রথম দফায় উচ্চপদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং দ্বিতীয় দফায় তদন্তকারী অফিসার স্বতন্ত্র সিং তিনি জিজ্ঞাসাবাদ করেছেন আবার পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনই সিবিআইয়ের তদন্তকারীরা জানাচ্ছেন না তারা যেটা বলছেন আজকে পার্থ চট্টোপাধ্যায় যে বয়ান দিয়েছেন এবং কমিটির সদস্যরা যে বয়ান দিয়েছেন তার সঙ্গে বয়ান মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত সিবিআইয়ের আধিকারিকরা নেবেন যে ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব হবে কি না কিন্তু আমরা দেখলাম প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসের সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে বেরিয়ে গেলেন সঙ্গে ছিলেন আইনজীবীরা এবং অনুগামীরা যারা বা সন্ধ্যের পর থেকেই এখানে নিজাম প্যালেসে ছিল তারাও কিন্তু একসঙ্গে বেরিয়ে গেল সব মিলে আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা তারা ছেড়ে দিয়েছেন এখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখান থেকে নিজাম প্যালেসের ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছেন সম্ভবত তিনি বাড়ি যাচ্ছেন আমরা বারবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তুমি দেখবে তিনি কিন্তু একটা শব্দ উচ্চারণ করেননি তিনি একেবারে দেখো তিনি বেরোনোর পর থেকে অনেক প্রশ্ন তাকে করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে কিন্তু কোনো প্রশ্নের জবাব কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দিতে দেখা গেল না তাকে তার যে তার যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে কার্যত কনভয় করে বের করে আনেন সিঁড়ি দিয়ে নামেন এবং তারপরে ঠিক সামনে পার্থ চট্টোপাধ্যায় যে গাড়ি দাঁড়িয়েছিল সেখানে একেবারে চালকের আসনের পাশে বাঁদিকে তিনি বসেন এবং তারপর থেকে নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো রকমভাবে তিনি কিন্তু কোনো কথা বলেননি তার গাড়ির কাজ তোলা ছিল এবং 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু কার্যত যথেষ্ট বিধ্বস্ত দেখি এবং তিনি বেরিয়েছেন যদিও কোনো প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি এবং তোমাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব নিজাম প্যালেস থেকে বেরোনোর আগে থেকে কিন্তু এখানে প্রচুর পুলিশ পোস্টিং ছিল এবং এখনো পর্যন্ত নিজাম প্যালেসে কিন্তু একাধিক থানার পুলিশ ফোর্স সেখানে রয়েছে একেবারে কড়া নিরাপত্তা বন্দোবস্ত ছিল নিজাম প্যালেসের বাইরে এবং সাংবাদিকদের সামনে দিয়ে বেরিয়ে এলেন 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদিও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি আমাদের আরেক প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেস ছেড়েছেন এখন তার গন্তব্য কি দেখো এখন পার্থ চট্টোপাধ্যায় কনভয় সেটা কিন্তু শম্ভুনাথ মন্ডি স্ট্রিট দিয়ে যাচ্ছে এবং সম্ভবত ডিএল খান রোডের দিকে যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে সম্ভবত তিনি তার বাড়িতেই যাবেন এবং সেই অনুযায়ী যাচ্ছে এবং প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আমরা যেটা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় যখন বেরোলেন তারপরে কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সেখান থেকে সোজা একদম নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি এই শম্ভুনাথ মন্ডি স্ট্রিট ধরে এখন এগোচ্ছেন কিন্তু যেটা সম্ভাব্য সূত্র মারফত জানা যাচ্ছে যিনি বাড়ির দিকেই যাবেন হ্যাঁ কিন্তু তার আগে অন্য কোথাও তার গন্তব্য হয় কিনা সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত কিছু পাওয়া যায়নি তবে যে সূত্র মারফত জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যারা ঘনিষ্ঠ যে তিনি বাড়ির দিকেই যাচ্ছেন এবং যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে সেই জিজ্ঞাসাবাদের পর তিনি কিন্তু বেরিয়ে সেই সিদ্ধান্তই তাদের জানিয়েছেন যে তিনি বাড়ির দিকেই যাবেন এবং তার কনভয়ও সেই অনুযায়ী এগোচ্ছে এই মুহূর্তে শম্ভুনাথ মন্ডি স্ট্রিট ক্রস করে ঠিক প্রেসিডেন্সি জেলের পিছনের রাস্তা ধরে তার কনভয় কিন্তু এগিয়ে চলেছে এবং তার ঠিক বাড়ির যে গন্তব্য ঠিক সেই দিকেই কিন্তু তার কনভয় এগোচ্ছে।